ভ্রমণের আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আলোচনা করব বর্তমানে যেহেতু একটি ডিফিকাল্ট একটি সিচুয়েশন চলছে, এই সিচুয়েশনের জন্য সারা পৃথিবী উদ্বিগ্ন। তো এই সিচুয়েশনেও দেখা যাচ্ছে আমাদের মধ্যে যাদের টাকা পয়সা আছে বেশ ভালো এবং সময় আছে অথবা সামনে ছুটি আছে নানান রকম, এরকম ছুটিতে যদি বিদেশে কেউ যেতে চান বা ভিন দেশে ঘুরে আসতে চান তাহলে তারা কোন কোন দেশে যেতে পারবেন? এখন অনেকগুলো দেশই কিন্তু খোলা আছে, যেমন সাউথ আমেরিকার বেশ কিছু দেশ খোলা আছে, তারপরে ইউক্রেন খোলা আছে, বেশ কিছু দেশই খোলা আছে। তবে আমি এরকম ডিফিকাল্ট যে কান্ট্রিগুলো, ডিফিকাল্ট কান্ট্রিগুলো নিয়ে আমি আলোচনা করব না। আমি আজকে হাতে গোনা 5টা ইজি কান্ট্রি নিয়ে আলোচনা করব, যেখানে খুব একটা কোয়ারেন্টিন বা এরকম কোনো ঝামেলা ছাড়াই আপনারা স্বাচ্ছন্দ্যে গিয়ে ঘুরে আসতে পারবেন। তবে প্রতিটা দেশের জন্যই আপনার গভর্নমেন্ট সার্টিফাইড, যে বাংলাদেশে সম্ভবত 16টা আছে প্রতিষ্ঠান, এই 16টা বা যে কয়টা আছে গভর্নমেন্ট সার্টিফাইড প্রতিষ্ঠান থেকে কোভিড এবং পিসিএন নেগেটিভ যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট তো অবশ্যই লাগবে। এবং তাছাড়া যদি অন্য কোনো ইনফরমেশান যে কোনো সময় আপডেট হয় সেই দেশের এমব্যাসি অথবা সেই দেশের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে ওয়েবসাইট থেকে আপনারা সব তথ্যগুলো জেনে নেবেন। তো আমি কান্ট্রিগুলো বলে দিচ্ছি কোন কোন দেশে আপনারা ভালোভাবে স্বাচ্ছন্দ্যে ঘুরে আসতে পারবেন এই সময়। প্রথমেই আসছে মালদ্বীপ। মালদ্বীপ আমরা জানি অনেক আকর্ষণীয় পর্যটন নির্ভর একটি দেশ, যে দেশের জনসংখ্যার 100% মুসলিম, এবং সেই দেশে যদি আপনারা কেউ যেতে চান খুব সহজে যেতে পারেন। সেখানে যেতে গেলে কোনো ভিসা নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, ওখানে যাওয়ার পরে আপনারা অ্যাক্সেস পেয়ে যাবেন বা এন্ট্রি পারমিট পেয়ে যাবেন। এবং এন্ট্রি পারমিট পাওয়ার জন্য আপনাদের যেই বিষয়টি দরকার হবে, কোভিডের জন্য যেই ডকুমেন্টগুলো দরকার সেগুলো তো লাগবেই, তাছাড়া হচ্ছে আপনাদের পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে এবং টাকাটি একটু বেশি লাগবে, কারণ ওখানকার যে খরচ অনেক বেশি, মানে ওখানে খরচ অনেক বেশি, ওখানকার সব কিছুই অনেক ব্যয়বহুল। আর তাছাড়া প্রথমত লাগবে আপনার হোটেল বুকিং, আর যদি হোটেল বুকিং করতে কারো কোনো সমস্যা হয় প্রয়োজনে আমি আরেকটি ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন যে আপনারা কীভাবে অনলাইনে হোটেল বুকিং করতে পারেন। অবশ্যই আপনার হোটেল বুকিংটা লাগবে, কনফার্ম হোটেল বুকিং নিয়ে যাবেন, প্রয়োজনে পেমেন্ট করে তারপর নিয়ে যাবেন। হোটেল বুকিং আর আপনার ট্রাভেল আইটিনারিটা রাখবেন, সেই সাথে আপনার যে পাসপোর্ট এগুলো আর ছবি টবি যে বেসিক যে ডকুমেন্টগুলো দরকার হয় এই ডকুমেন্টগুলো নিয়ে আপনারা মালদ্বীপ ঘুরে আসতে পারবেন। এবং সেখানে গিয়ে আপনারা কোন আইল্যান্ডে থাকবেন না থাকবেন এই সম্পর্কিত ধারণা আগে থেকে নিয়ে যাবেন, কারণ এগুলো আপনাকে এন্ট্রি চেক পয়েন্টে জিজ্ঞাসা করতে পারে। এরপর যে দেশ আসছে সেটা হচ্ছে ইজিপ্ট, মিশর। মিশর অনেক আকর্ষণীয় একটি দেশ এবং পৃথিবীর যে সপ্তম আশ্চর্য আছে তার মধ্যে একটি আশ্চর্য আছে মিশরের পিরামিড। পিরামিড দেখতে বহু মানুষ প্রতি বছর যায়। আমি নিজে কয়েকদিন আগে গিয়েছিলাম, না মিশরে যাইনি, এমব্যাসিতে গিয়েছিলাম, বা মিশরের যে রয়্যাল এমব্যাসি, রাজকীয় এমব্যাসি, সেখানে আমি গিয়েছিলাম। প্রয়োজনে আমি আপনাদেরকে ছবি দিয়ে দেবো কোথাও না কোথাও। তাদের ভিসা ফিটা বেড়েছে, আগে ভিসা ফি যা ছিল ভিসা ফি বর্তমানে বেড়েছে এবং তাদের কিন্তু চালু হয়েছে, এমব্যাসি চালু হয়েছে, এখন গেলে ভিসা আবেদন করলে ভিসা পাওয়া যায়। এবং আমার সাথে কয়েকজনের কথা হলো ওখানে এমব্যাসিতে এবং কয়েকজন অ্যাপ্লিক্যান্টের সাথে কথা হলো, তারা এসেছে এবং তাদের মধ্যে আমি পরবর্তীতে খবর নিয়েছি, তাদেরকে ভিসা প্রোভাইড করেছে খুব সহজেই, কোনো একটা হ্যাসেল নাই, খুব একটা ঝামেলা নেই, ঝামেলা ছাড়াই তারা ভিসা করতে পারছে। তবে ভিসার খরচটা আগের তুলনায় এখন কিছুটা বেশি। মিশরে ভিসা করার জন্য তেমন কিছু দরকার নেই, ফর্ম পূরণ করবেন, ফর্ম পূরণ করার পরে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, তারপর নো অবজেকশন সার্টিফিকেট বা যদি ব্যবসায়ী হয়ে থাকেন ট্রেড লাইসেন্স, এগুলো দিয়ে আপনারা মিশর যেতে পারবেন। মিশরে যাওয়া আসার যে প্লেন ফেয়ার এটাই বেশি, আর তাছাড়া ওখানে যে লিভিং কস্ট সেটা আপনারা চাইলে কম খরচে ঘুরতে এবং থাকতে এগুলোতে কোনো সমস্যা হবে না, এগুলো করতে পারবেন। এরপরে যে দেশ আসছে সেটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস। এমিরেটসে আপনারা যেতে পারেন। এমিরেটস বললে বোঝাটা হয়তো কারো কারোর জন্য একটু কঠিন হয়ে যেতে পারে, আমি সহজ বাংলায় যদি বলি দুবাই। দুবাই আপনারা যেতে পারবেন, দুবাই এখন অনেক মানুষই যাচ্ছে। তবে এখানে খেয়াল রাখবেন আমি কিন্তু কোনো জব ভিসার জন্য বলছি না, এটা সম্পূর্ণরূপে ট্যুরিস্ট ভিসার জন্য বলছি। দুবাইয়ের জন্য একদিনের কোয়ারেন্টিন, একদিনের কোয়ারেন্টিন বলতে ওখানে যাওয়ার পরে ওরা একটা কোভিড টেস্ট করে এবং কোভিড টেস্টটা করার পর রিপোর্ট দিতে প্রায় একদিন লেগে যায়, ওই একদিন আপনাকে কোয়ারেন্টিনে থাকতে হবে। এই একটা দিন আপনার নিজের খরচে আপনার কোয়ারেন্টিন করে রাখবে। আর এখানে সম্ভবত ওরা একটা মোবাইল অ্যাপ বা এরকম কিছু একটা দিয়ে দেয় যেটার মাধ্যমে ওরা ট্র্যাক করে যে আপনি আসলে বাইরে যাচ্ছেন কি না, যদি যান বা আইন ভঙ্গ করেন তাহলে পেনাল্টি দেওয়া লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। তো দুবাইতে বা আবুধাবিতে যদি আপনারা যান, মানে আরব আমিরাতের মধ্যে যতগুলো স্টেট আছে, 7টা স্টেট আছে, 7টা স্টেটই দেখার মতো এবং প্রত্যেকটা জায়গার সৌন্দর্য বলে বোঝানোর মতো না, বুর্জ আল খলিফা বলে শেষ করা যাবে না, অনেক সুন্দর। তবে এখানে গেলে আপনাদের মাথায় এটা থাকতে হবে যে এটা কিন্তু বেশ ব্যয়বহুল এবং
যদি আরব আমিরাতের বা দুবাইয়ের ভিসা করতে চান, দুবাইয়ের ভিসা করতে এখন কিছুটা ব্যয়বহুল, মানে এজেন্সি দিয়ে করালেও বেশ কিছু খরচ হচ্ছে। আপনাকে হয়তো হ্যাসেল ফ্রিভাবে কিছুটা করে দিতে পারবে, তবে খরচ হবে। আর কোভিড নেগেটিভ সার্টিফিকেট সম্ভবত 48 আওয়ার্সের মধ্যে লাগে, মানে ওখানে পৌঁছানোর পর সেটার মেয়াদ যাতে 48 আওয়ার্স ক্রস না করে। এটা অবশ্যই প্রতিটা দেশে যেখানে যান না কেন আপনারা অবশ্যই যাওয়ার আগে তাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের ওয়েবসাইট চেক করে নেবেন, বা আপনাদের এয়ারলাইনের ওয়েবসাইটও আপনারা চেক করে ইনফরমেশনটি পেতে পারেন। এরপর আসছে রাশিয়া। রাশিয়া খুলে দিয়েছে কোভিড সিচুয়েশনের পরবর্তী যে সময়, সেখানে তাদের ট্যুরিজমের জন্য তারা ওপেন করে দিয়েছে। এবং আমাকে অলরেডি ঢাকাতে একটা এজেন্সি যাওয়ার জন্য অনেক দিন ধরেই আমাকে বলছে, কিন্তু আমি আসলে মানসিকভাবে এখনও সম্পূর্ণরূপে প্রস্তুত হইনি যাওয়ার জন্য, যে আমি যতটুকু প্রস্তুতি নিয়ে আমি যেতে চাই বা যেভাবে ঘুরে আসতে চাই সেই রকম পরিবেশ এখনও সৃষ্টি হয়নি, তাই আমি নিজে যাচ্ছি না। তবে তারা আমাকে বলেছে যে এখন রাশিয়া যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এবং রাশিয়াতে যেহেতু প্লেন ভাড়া ছাড়া ওখানে গিয়ে মোটামুটিভাবে কম খরচে ঘুরে আসা যায়, তাই আমি এখানে ইনক্লুড করেছি। এবং অনেকটা স্বাচ্ছন্দ্যে আপনারা গিয়ে ঘুরে আসতে পারবেন, খুব একটা হয়রানি হবে না। এবং রাশিয়া যাওয়ার জন্য আমি কোনো এম্বাসি রেকমেন্ড করবো না, অনেক এম্বাসি আছে, আপনাদের ইচ্ছা মতো আপনারা সিলেক্ট করে নিতে পারেন। আর সর্বশেষ আসছে টার্কি। টার্কি অনেক আকর্ষণীয় বা তুরস্ক অনেক আকর্ষণীয় একটি স্থান পর্যটনের জন্য, যেখানে হায়া সোফিয়া বা বসফরাস প্রণালী, এই থেকে শুরু করে ইউরোপ এবং এশিয়ার যে মিক্সড একটি কালচার, সেই কালচারের দেখা পাওয়া যায়। সেখানে সুস্বাদু অনেক খাবার পাওয়া যায়, আর স্থাপনা তো বলে বোঝানোর মতো না, বলে শেষ করা যাবে না, এত স্থাপনা আছে। তো সব মিলিয়ে যদি কেউ আপনারা তুরস্ক ভ্রমণ করতে চান, তুরস্ক ভ্রমণ করার জন্য আপনারা খুব সহজেই যেতে পারবেন, কারণ তারা ওপেন করে দিয়েছে ট্যুরিজমের জন্য। এবং আপনারা ঈদের ছুটিতে বা ঈদের পরে যে কোনো সময় আপনারা যেতে পারবেন। যদি আপনাদের কাছে আমেরিকার ভিসা, ইউকে ভিসা বা যদি সেনজেন ভিসা, এরকম যদি ভিসাগুলো থাকে, এই ভিসাগুলো থাকলে তাহলে আপনারা ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজেই। সম্ভবত $60 লাগে, $60 দিয়ে ই ভিসা আপনারা অনলাইনে বা মোবাইল দিয়েও ভিসা করে আপনারা যেতে পারবেন। এটা হচ্ছে সব থেকে সহজ। আর যদি আপনাদের কাছে এই কান্ট্রিগুলোর ভিসা না থাকে, সেক্ষেত্রে আপনারা বাংলাদেশে যে রেই রেড ইন্টারন্যাশনাল যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আছে বা অথোরাইজড এজেন্সি আছে, তাদের কাছ থেকে আপনারা ভিসা আবেদন করতে পারবেন। আমি তাদের কাছে গিয়েছিলাম, তাদের অফিসে, বনানী অফিসে গিয়ে আমি তাদের সাথে কথা বলে এসেছি। তো তারা ভিসা অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে, তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন প্রতিটা বিষয়ের তথ্যই কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে। কাজেই আপনারা যখন ভ্রমণ করতে চান তখন আপনারা তখনকার সময় অনুযায়ী আপনারা খবর নিয়ে নেবেন, খবর নিয়ে আপনারা সেই অনুযায়ী ভ্রমণ করবেন বা আপনাদের পরিকল্পনা করবেন। তবে যদি আপনারা কেউ তুরস্ক যেতে চাইলে ব্যাংকে আমার মনে হয় কিছুটা ভালো অ্যামাউন্টের টাকা রেখে তারপরে অ্যাপ্লাই করাই ভালো, কারণ তারা ভিসা সাধারণত দিয়ে থাকে ট্যুরিজমের ক্ষেত্রে। এবং যেহেতু এখন ট্যুরিজমটাকে তারা চালু করেছে, তারা তো ভিসা দেওয়ার জন্যই চালু করেছে, সুতরাং আপনি যদি প্রকৃতপক্ষে ট্যুরিস্ট হন এবং মোটামুটিভাবে আপনার ভ্রমণের জন্য টাকা থাকে, আর এক্ষেত্রে খেয়াল রাখবেন যেহেতু তুরস্ক ভ্রমণের জন্য বিমান ভাড়া কিন্তু বেশ বড় একটি অ্যামাউন্ট, কাজে আপনার এমনিতেও কিন্তু টাকার প্রয়োজন হচ্ছে, কাজে সেই টাকাটি আগে থেকে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্টোর করা শুরু করুন। পরিকল্পনা করে সেই অনুযায়ী ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং অন্যান্য যে ডকুমেন্ট আছে, ছবি, আবেদন ফর্ম, তারপরে আপনার যে পাসপোর্ট সাইজের ছবি, তারপর আপনার ভিসা আবেদন ফর্ম, সেই সাথে ব্যাঙ্ক স্টেটমেন্ট, NOC, নো অবজেকশন লেটার ইত্যাদি যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো সাবমিট করে তারপর আপনি কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে তারপর আপনি সহজে যেতে পারবেন। এক্ষেত্রে আমি বলে রাখছি কাতার এয়ারওয়েজ অথবা টুর্কিশ এয়ারলাইন্স এখনও চালু সম্ভবত করেনি, তবে কাতার এয়ারওয়েজের ফ্লাইট কিন্তু মাঝে মাঝে চলে। সেই অনুযায়ী আপনি সময় অনুযায়ী এটা ডিপেন্ড করবে, আপনি খোঁজ খবর নিয়ে তারপর আপনি তুরস্ক ঘুরে আসতে পারেন। তো এই ছিল আজকের মতো। আমি আরও কিছু কান্ট্রি আছে সেগুলো আমি ইনক্লুড করিনি, যেমন থাইল্যান্ডে ট্যুরিস্ট ভিসা পাওয়া যাচ্ছে, তবে ট্যুরিস্ট ভিসা পাওয়ার পর আপনার সেখানে গিয়ে 12 কিংবা 14 দিনের একটি কোয়ারেন্টিন করতে হবে, বা তাদের যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী আপনার কোয়ারেন্টিন করতে হবে সেলফ, মানে নিজের খরচে। তো আপনার নিজের খরচে যদি 14 দিন যদি কোয়ারেন্টিনই করেন, তাহলে আপনি ঘুরবেন কবে বা আপনার কয়দিন সময় নিয়ে যাবেন? সেক্ষেত্রে আপনার সফরই পণ্ড হয়ে যাবে। এই জন্য আমি এর যে জাতীয় কিছু কান্ট্রি আছে সেগুলো ইনক্লুড করিনি, আর দূরের যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো আমি ইনক্লুড করিনি, যেখানে যেতে গেলে অনেক জটিল ট্রানজিট হতে পারে বা সেই ট্রানজিট এয়ারপোর্টে হয়তো আপনাকে কোনো অ্যাক্সেস না দিতে পারে সেই দেশে যদি কোভিড-19 ব্যান থাকে। এই কারণে আমি এই দেশগুলো ইনক্লুড করিনি। আমি সহজ 5টি দেশ বলেছি, যে 5টি দেশে আপনারা স্বাচ্ছন্দ্যে গিয়ে ঘুরে আসতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আপনারা কে কোথায় যাবেন এটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যদি আপনাদের কোনো বিষয় নিয়ে জানার থাকে সফর সম্পর্কিত তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো এবং সুস্থ থাকবেন সে কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।